আচ্ছা স্যার, মুন্না ক্লাসে আসেনি? না, মুন্না তো আজকেও ক্লাসে আসেনি। হারিয়েছি আমার বাবাকেও। আমার মতো কত মানুষ প্রতিদিন তাদের আপনজন হারাচ্ছে এই মাদকের কারণে, তার কোনো হিসাব নেই। আজ আমি আপনাদের কষ্ট দিয়ে এখানে ডেকে এনেছি কিছু বলবো বলে। দিন দিন মাদকাসক্ত ছেলেমেয়েদের পিতামাতার মিছিল ভারী হচ্ছে। আমি জানি একটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র দিয়ে আমি সমাজকে মাদক মুক্ত করতে পারবো না। একজনকে সুস্থ করব তো তিনজন আসক্ত হবে, কারণ এটা একটা সামাজিক ব্যাধি। এর প্রতিরোধ করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। সমাজকে মাদক মুক্ত করার দুটি উপায় আছে। এক, মাদকের উৎপাদন এবং সরবরাহ বন্ধ করা। দুই, সবাই মিলে মাদককে না বলা। প্রথম কাজটি আমাদের পক্ষে অসম্ভব হলেও দ্বিতীয় কাজটি আমাদের পক্ষে অবশ্যই সম্ভব। মাদককে না বলার একমাত্র উপায় হচ্ছে সবাইকে মাদকের বিষয়ে সচেতন করে তোলা, আর আমরা এই কাজটিই করব। এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে যোগাযোগ রাখতে হবে, প্রত্যেকটি ছেলেমেয়ের সাথে যোগাযোগ রাখতে হবে, যাতে কেউ এসে তাদেরকে মাদকের ব্যাপারে উৎসাহিত করতে না পারে। কাজটা কঠিন, কারণ এটা একটা যুদ্ধ। আমি জানি এই যুদ্ধে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন, কিন্তু কেউ যদি আমাকে সহযোগিতা নাও করেন, আমি একাই এই যুদ্ধ শুরু করব।